মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া নুমিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহাব্বতের সাথে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয়ে নত হয়ে থাকত কাফের বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকত কাফের বেঈমান, কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান, বালাগাল উলা বি কামালিহি কশফত দুজা বি জামালিহি হাসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، ما شاء الله، لا إله إلا الله. জবান খুলে একটু জিকির করি সবাই, সমস্যা নেই তো? কথা বলে সমস্যা আছে? অন্তরের প্রশান্তির জন্য জিকির করা যাবে না একটু? দিলের ভিতরে অশান্তি টেনশন আছে না সবার? বেশ কম, বেশার কম আছে সবার, কিন্তু ওর ঔষধ নাই ডাক্তারদের কাছে, আছেও টেনশন রোগের ঔষধ নাই। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন একটা ঔষধ, সেটা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে অশান্তি আল্লাহর জিকির করো শান্তি আসবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ, করা যাবে তো একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজ মাহফিল হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ তাআলা যেন পৃথিবীর সব জায়গায় স্বাধীনভাবে মাহফিল করার সুযোগ করে দেন সকলে, কোন আমিন, কোন প্রতিবন্ধকতা যেন না থাকে, আল্লাহ যেন সকল সমস্যাগুলোর সমাধান করে দেন, সকলে বলি আমিন। পৃথিবীতে আমরা সকলেই জিম্মাদার, বুঝে আসছেনি? সবাই কি জিম্মাদার, দায়িত্বশীল, দায়িত্ব ছাড়া কোনো মানুষ নেই, কথা বোঝেন নাই? সকলেরই দায়িত্ব আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি বানায় নাই, দায়িত্ব দিছে। পৃথিবীর বুকে যারা দায়িত্বশীল মানুষ তারা অনেক উপরে যেতে পারে, আর যাদের জীবনের কোনো দায়িত্ব নাই, মানজিলে মাকসাদে পৌঁছার কোনো চেষ্টা প্রচেষ্টা নাই, লাগামহীন ভাবে চলাফেরা করে, দুনিয়ার জমিনেও তারা উপরে যেতে পারে না, মানুষ তাদেরকে পছন্দ করে না, ঠিক কিনা? তো এই জন্য প্রত্যেকটা মানুষই কি দায়িত্বশীল। আজকে দায়িত্বের উপরেই কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, শুনতে রাজি আছেন তো আপনারা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো,
এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজে জাহান্নামের আগুন থেকে কি করতে হবে, কিভাবে কিভাবে আল্লাহর বিধিবিধান মেনে, ঠিক কিনা? পরিবার পরিজন যারা আছেন তাদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে, কিভাবে? দিনের দাওয়াত দিয়া তাদেরকে সুন্দর করে বোঝায়া ইসলামের পথে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য চেষ্টা করতে হবে অভিভাবক যারা আমরা আছি। দায়িত্ব আছে না নাই? আল্লাহর রাসূল বলেন যে কুল্লুকুম রাঈন, সকলেই কি রাঈন, দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, এবং সকল দায়িত্বশীলকে প্রশ্ন করা হবে তার দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে। তাহলে আয়াত এবং হাদিসের আলোকে বোঝা গেল যে আমরা সকলেই কি দায়িত্বশীল, কথা ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর বিধিবিধানগুলো মেনে আল্লাহর হুকুম মানতে হবে রসুলের তরিকায়। কোন তরিকায়? রসুলের তরিকা। আল্লাহর হুকুম রসুলের তরিকা ছাড়া ভিন্ন কোন পদ্ধতিতে মানলে কোনো দাম নাই আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? তো সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো ইসলামের বিধিবিধানগুলো যথাযথভাবে মানা, এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদের কি কি করা, মানানোর জন্য চেষ্টা করা। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, নবী রসুলরাও হেদায়েতের মালিক না? এই জন্য নবী রসুল বলতেন যে মা আলার রসুল ইল্লাল বালাগ। নবী রসুলের দায়িত্ব কি? পৌঁছায় দেওয়া, আল্লাহর বাণীগুলো পৌঁছায় দেওয়া, এটা পয়গাম্বরদের দায়িত্ব ছিল। হেদায়েতের মালিক নবী রসুল ছিলেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এজন্য আমাদেরও দায়িত্ব কি? পরিবার পরিজন যারা আছে, আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের আশপাশ যারা আছে তাদের কাছে দিনের কথা, দিনের দাওয়াত পৌঁছানো, এটা আমাদের কি? ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা তো এখন ইমানি দায়িত্ব বইলা কয় চাচা আপন জান বাসা আছে না নাই? মরলে পরে ফেরেশতারা কইবে এবার তোরটা বাসা, কথা কয় না? হ্যাঁ, অনেক আছে নিজে নামাজ রোজা করতেছে, হজও করে আসছে, কিন্তু বাড়ির কিচ্ছু কয় আছে না নাই? কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই। অধীনস্থদেরকে নামাজের কথা বলে না, প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলে না, রোজা রাখতে বরং বাধা দেয়, আছে না নাই? নিজের বিবিকে পর্দায় রাখে না, নামাজের কথা বলে না, এমন পুরুষ আমরা আছি না নাই? যেই সকল পুরুষেরা তাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না, ওই সকল পুরুষেরা দায়ুস। তারা কি? আদ্দায়ুস লা ইয়াদখুলুন জান্নাহ। দায়ুস কই যাইব না, জান্নাতে প্রবেশ করবে না। এখন বাবা তার মেয়েকে, স্বামী তার স্ত্রীকে, ভাই তার বোনকে চেষ্টা করে, দাওয়াত দেয়, বোঝায়, তারপরও কারো কোনো কথা না মাই না, সে যদি বেপরদায় গিয়া চলে তাহলে এর জন্য কিন্তু তার অভিভাবকরা দায়ী নয়, সেই নারী নিজেই দায়ী। যেরকম ঠিক কিনা? আর
যেই বাড়িতে নারী পুরুষ উভয় স্বামী স্ত্রী উভয় পর্দা মানে না, সকলেই যার যার মতো ওপেন চলাফেরা করতেছে, তারা উভয় কি দায়ীস? অনেকে মনে করে শুধু মহিলারাই মনে দায়ীস, না, পুরুষ অভিভাবক যারা আছি আমরা যদি আমার আমাদের অধীনস্থ নারীদেরকে পর্দার ভিতরে না রাখি আমরাও কি দায়ীস? বুঝে আসছে সবার? তো মুসলমান বন্ধুরা, আমরা আমাদের দায়িত্বগুলো সময় মতো পালন করি না, এজন্য দেখা যায় আমাদের অধীনস্থরা আমাদের কথা মানে না, সন্তানগুলো বড় হওয়ার পরে আর আমাদের কথা মানে না। আছে না নাই? আরো জোরে বলেন, মানে না, মানে পরে আর ওই পানি পড়া আর তাবিজ আনলে কোনো কাজ হবে না, ওষুধ জায়গা মতোই দিতে হবে, যেরকম ঠিক কিনা? এজন্য সন্তানের মা বাবা যারা আছে সন্তানদেরকে ছোট সময় থেকেই কি ইসলামিক মাইন্ডে তাদেরকে বড় করতে হবে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বর্তমান সমাজে সব জায়গায় অশান্তির আওয়াজ, হুজুর আমার ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, হুজুর একটু তাবিজ দিয়া দেন, একটু ফু দিয়া দেন, একটু পানি পড়া দিয়া দেন, কত আটবার, আটবারের কোনো শেষ নাই। সময় হারায় এখন ওই যার ফুক করলেও আর কোনো কাজে আসবে না, কারণ সময় মতো আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করি নাই। মুসলমান বন্ধুরা আমার, এই বর্তমান সময়ে ছেলে সন্তানরা কথা শোনে না, অভিভাবক যারা আছে তাদের অভিযোগ আছে, এটা শুধু এই জামানায় না, পূর্বেকার জামানায়ও ছিল, কিন্তু এখানে তালাশ করলে দেখা যায় সন্তান অবাধ্য হওয়ার পিছনে মা বাবার দায়িত্বের যথেষ্ট পরিমাণ অবহেলা রয়েছে। সন্তান নষ্ট হয়ে যাওয়ার পিছনে মা বাবার অনেক দায়িত্ব পালনের ক্ষেত্রে কি রয়েছে? অবহেলা রয়েছে তাদের। মুসলমান বন্ধুরা আমার, সন্তান কথা শোনে না এমন একটা অভিযোগ নিয়া একজন বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে আসছেন, এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন বলতেছে, তোমার সন্তানকে ডাকো। বাবা এবার সন্তানটাকে খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে আসলো। খলিফাতুল মুসলিমিন বলে, আরে সন্তান, তোমার বাবা আমার কাছে অভিযোগ করেছে, নালিশ করেছে, তুমি নাকি তোমার বাবার দায়িত্ব পালন করো না। এই কথা বলার পরে সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, সন্তান বাবার দায়িত্ব মার দায়িত্ব পালন করবে, আমি সন্তান হয়ে বাবার দায়িত্বের উপরে অবহেলা করার কারণে বাবা আমার ব্যাপারে নালিশ করেছে, খলিফাতুল মুসলিমিন, আমি জানতে চাই সন্তানের উপর মা বাবার যেমন দায়িত্ব আর কর্তব্য আছে, মা বাবার উপর সন্তানের কোন দায়িত্ব আর কর্তব্য আছে কিনা? এবার খলিফাতুল মুসলিমিন বলতেছেন, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে, সন্তানের উপর যেমন
মা বাবার দায়িত্ব পালন করার কর্তব্য আছে। অনুরূপভাবে মা বাবার উপরেও সন্তানের দায়িত্ব আর কর্তব্য রয়েছে। মা বাবার দায়িত্ব আর কর্তব্য হলো আগে, সন্তানের দায়িত্ব আর কর্তব্যগুলো হলো পরে। কাটটা আগে, আরো জোরে বলেন, কার দায়িত্ব আগে? মা বাবার দায়িত্ব হলো আগে সন্তানের উপরে, সন্তানের দায়িত্বগুলো আসে পরে। জোরে কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আবার বলতেছে, ওরে সন্তান শোনো, উভয়ের উপরে উভয়ের দায়িত্ব আর কর্তব্য আছে। এবার সন্তান বলে খলিফাতুল মুসলিমিন, আমি সন্তানের উপর মা বাবার কি দায়িত্ব কর্তব্য আছে এগুলো জানতে চাই, পরে আপনার প্রশ্নের উত্তর দিব। এবার আমিরুল মুমিনিন বলতেছে, সন্তান শোনাব, পিতার সর্বপ্রথম দায়িত্ব হলো, তিনি একজন ভালো মায়ের ব্যবস্থা করবে, অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক হয়েছি বিবাহ শাদী করব, তখন নেককার একজন নারীকে বিবাহ করতে হবে। কি নারী? আরো জোরে বলেন, একজন দিনদার নামাজি পর্দানিশী নারীকে বিবাহ করতে হবে। পিতার সর্বপ্রথম দায়িত্ব হলো এটা। আমাদের সমাজের মধ্যে প্রথম দায়িত্বের মধ্যেই অবহেলা আছে না? মেয়ে যদি দেখতে যাই আমরা, মেয়ে নামাজি কিনা সেটা দেখে না, আছে না নাই? প্রথমে গিয়া দেখে মেয়ের বাবার কেমন ব্যাংক ব্যালেন্স আছে। বিবাহের পরে তাকে কি দিতে পারবে ওইটা যে দেখে আগে, আছে না নাই? তার বংশধর দেখে, তার রূপ দেখে। কিন্তু অভিভাবক যারা আছি, সন্তানদেরকে বিবাহ দেই, মেয়েদেরকে বিবাহ, ছেলেকে বিবাহ করাই, মেয়েকে বিবাহ দেই, দিনদারি আমরা প্রাধান্য দেই না, দিনদারির পরও আমরা করি না, দুনিয়ার দিকগুলো আমরা দেখি, ছেলেটা সরকারি চাকরি করে কিনা এটা দেখে, আছে না? না, সরকারি চাকরি যদি করে তাহলে বড় দাম, কিন্তু এদিকটা খারায়া মুতে আছে না? কথা কয় না? উনি এমন প্যান্ট পিনছে, উনি খারায়া মুতে, চতুষ্পদ জন্তুর মতো, কিন্তু উনি সরকারি চাকরি করেছেন, ওনার দাম আছে না? নাই মুসলমান, দুনিয়ার মানুষের কাছে তোমার দাম থাকলেও ওই চতুষ্পদ জন্তুর মতো যারা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আল্লাহর দরবারে, তাদের কোনো দাম নাই, ঠিক কিনা? আমরা যারা অভিভাবক আছি, ছেলেকে বিবাহ করাইতে গেলে মেয়ে দেখতে হবে নামাজি দিনদার মেয়ে, এরপরে তার সচ্ছলতা কতটুকু আছে এগুলো হলো পরের কথা। সর্বপ্রথম আমরা দেখব মেয়েটা নামাজি কিনা, মেয়েটা পর্দা নিশীন কিনা, নেককার কিনা, জোরে কোন ঠিক কিনা? যদি আমরা বিবাহ করার সময় এই ভুলটা করে থাকি, তাহলে সর্বপ্রথম দায়িত্ব পালনে আমি ত্রুটি করে ফেললাম, ঠিক কিনা? কারণ ওই স্মার্ট মেয়ে খুঁজতে খুঁজতে আজকে আমরা কথা কই না, কি মেয়ে? স্মার্ট। সমাজের মধ্যে যারা নির্লজ্জ তারাই হয় স্মার্ট, ঠিক কিনা? টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরে যারা,
পাতলা পাতলা কাপড় পরে যারা, কোমর সুজা তারপরে হেলা দুইলে হাঁটে যারা, এগুলো হলো স্মার্ট, আছে না নাই? হ্যাঁ, রাগ করেন নাকি? ওষুধ দেয়, ওষুধ কি দেয়? হুজুর রাখালে হুজুর না, ডাক্তারও যেরকম, ঠিক কি না? ও মুসলমান বন্ধু, কোরআন তেলাওয়াত জানে কিনা? খবর নেই না, খবর নেই না। এমন অনেক অভিভাবক আছে, ভালো ডান্স জানে কিনা, স্মার্ট কিনা, এই মেয়েগুলো খোঁজে, মডার্ন মেয়ে খোঁজে, আছে না নাই? এই মডার্ন মেয়েগুলো এসে মডার্নগিরি দেখাইতে দেখাইতে শ্বশুর শাশুড়ির খেদমত তো নাই, সহ্য করতে পারে না, শেষমেশ জামাইরে পটায়া বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, আছে না নাই? তো কপালের মধ্যে দুর্গতি কেন আসছে? সর্বপ্রথমে দায়িত্ব পালনে অবহেলা করছে, ঠিক কিনা? ইসলাম কইছে একরকম, সে পালন করছে মন মতো, ঠিক কিনা? অ মুসলমান বন্ধুরা, যদি আমরা নেক সন্তান চাই, সর্বপ্রথম দায়িত্ব আর কর্তব্য হলো আমরা বিবাহ করার সময় নেককারিণী একজন নারীকে বিবাহ করতে হবে, তার আর কিছু থাকবে না থাক, সে যদি নামাজি হয়, পর্দা নিশীন হয়, ওই মেয়েটাকে বিবাহ করাইতে আর আমরা যেন দেরি না করি, জোরে কোন পারা যাবেনি? অ মুসলমান বন্ধুরা, তাহলে পিতার এক নাম্বার দায়িত্ব কি? ঘরের মধ্যে বিবাহ করে একটা নেককার নারীকে নিয়ে আসবে, অর্থাৎ একটা নেককার নারীকে বিবাহ করে তার স্ত্রী বানাবে, এটা কয় নাম্বার দায়িত্ব? খলিফাতুল মুসলিমিন যিনি ওয়ার্ধ জাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার খেলাফত আমলে, তিনি তিনার খেলাফত আমলে রাজ্যের মধ্যে যারা নাগরিক আছে, যারা জনগণ আছে, জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের বেলায় বের হয়ে যেতেন। একদিন গভীর রাত্রে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে গেল, বের হয়ে গিয়ে হাঁটতে হাঁটতে এক বাড়ির পাশে গিয়ে আওয়াজ শুনতেছে, একটা মা তার মেয়েকে বলতেছে, ওরে আমার কন্যা তাড়াতাড়ি ওঠো, আরে আমার কলিজার টুকরা মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দুধ দোহন করতে হবে, বাজারে নিয়ে দুধ বিক্রি করতে হবে, আমরা গরিব মানুষ, সকাল হয়ে যাবে, তাড়াতাড়ি উঠো, আমাদের টাকা পয়সার প্রয়োজন, দুধের ভিতরে একটু পানি মিশায়া যদি কিছু বাড়ায়া বিক্রি করতে পারি তাহলে টাকাটা একটু বেশি আসবে। মা মেয়েকে বলতেছে, দুধের মধ্যে পানি মিশানো সুন্নত না ওয়াজিব? কথা কয় না? হ্যাঁ, পানির মধ্যে দুধ মিশানো সুন্নত না ওয়াজিব? দোনোভাবে, জোরে কোন? দুধের মধ্যে পানি মেশানো আর পানির মধ্যে দুধ মেশানো কোনো পার্থক্য নাই, জোরে কোন, ঠিক কিনা? তো মেয়ে, মা তার মেয়েটাকে বলতেছে, তাড়াতাড়ি উঠো, দুধ দহন করতে হবে, তারপরে দুধের মধ্যে কিছু পানি মিশায়া বিক্রি করলে টাকা একটু বেশি আসবে, আমরা গরিব মানুষ। এবার ওই মেয়েটা বলতেছে, ও মা, ও মা গো, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয়ভাবে দুধের মধ্যে পানি না মিশানোর জন্য আইন করে দিয়েছেন, যদি কেউ দুধের ভিতরে পানি মিশায় আর
খলিফাতুল মুসলিমিন জানতে পারে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এবার মা বলতেছে, আরে বোকামে, এই অন্ধকার রাত্রে খলিফাতুল মুসলিমিন এখানে আছে নাকি? দুধের মধ্যে পানি মিশাইলে খলিফাতুল মুসলিমিন দেখবে না, সমস্যা নাই, তাড়াতাড়ি ওঠো। এবার মেয়েটা বলে, মা বুঝলাম, খলিফাতুল মুসলিমিন এই অন্ধকার রাত্রিতে এখন আমাদের পাশে নাই, দুধের মধ্যে পানি মিশাইলে খলিফাতুল মুসলিমিন দেখবে না। ও গো মা, তোমার কাছে আমার প্রশ্ন, আমাদের যিনি খালেক, যিনি আমাদের স্রষ্টা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দেখবে কিনা? মা তুমি আমার এই প্রশ্নের জবাব দাও। আপনারা বলেন গভীর অন্ধকার রাত্রে আল্লাহ দেখেনি, আরো জোরে বলেন। দুনিয়ার সবাই যেটা দেখতে ব্যর্থ ওইটাও আমার আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু দেখেন, চিল্লায় কোন ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, এবার মেয়েটা তার মাকে বলতেছে, ও মা বুঝলাম দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আহকামুল হাকিমিন দেখবে কিনা বলো? মেয়েটার মুখ থেকে এই তাকওয়ার কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিনের মনটা খুশি হয়ে গেল। ঘরের বাহিরে থেকে খলিফাতুল মুসলিমিন এই কথাগুলো শুনতেছে আর শুকর আদায় করতেছে, আল্লাহ আমার এই রাজ্যে একটা মেয়ের ভিতরে তোমার কত ভয়, একটা মেয়ে তার মেয়েকে তার মাকে কিভাবে আল্লাহর ভয় শিক্ষা দিতেছে। ওই মেয়েটার ভিতরে এই খোদা ভীতি দেখার পরে, এই তাকওয়া দেখার পরে খলিফাতুল মুসলিমিনের সমস্ত জগতের প্রতিপালক বাংলাদেশ নমস্কার, যারা কারণ ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানের মধ্যে, ডান কানের মধ্যে আজান দিতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা যারা অভিভাবক আছি অনেকে আজানও জানে না, আছে না নেই? কিসের মুসলমান মিয়া, সন্তান হইছে আজান দেওয়ার জন্য হুজুর বিচার গিয়া, আছে না? কি এর মুসলমান হইছে ও মিয়া, সন্তান হইছে, সন্তানের ডান কানে আজান দেওয়ার জন্য হুজুর তালাশ করো গিয়া, আজানটা শিখো। আই প্রত্যেক মুসলমানের আজান একামত জানার দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমানের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। ইমামের পিছনে যিনি দাঁড়াবে, ইমামতি করার যোগ্যতা যার আছে সে দাঁড়াইতে হবে। যদি এমপিও হয় ক্ষমতার কারণে তাকে পিছনে দেওয়া যাবে না, কারণ ইমামতি করার যোগ্যতা তার নাই। কথা কয় না? ইমামের পিছনে দাঁড়াইতে গেলেও যোগ্যতা লাগে কি লাগে না? আরো জোরে বলেন, ইমামের পিছনে দাঁড়াইতে গেলেও ইমামতি করার যোগ্যতা লাগে, চিল্লা এখন ঠিক কি না? আর সেই আলেম ওলামাদেরকে নচ্ছার তচ্ছা মনে করে, কিছু পাগল ছাগল আছে না নাই? আলেম ওলামারা হলো জাতির রাহবার, সারা জীবন ওলামায়ে কেরাম জাতির কল্যাণ কামনা করে যায়, ঠিক কি না? কেমনে বুঝাইতাম দুঃখ মনে বেশি,
আপনাদের দাঁতের ফাঁকে দিয়া দুই দাঁতের সিফা দিয়া কাটা যায় না কাটা যায় না ঠিক মাছ খাইলে অন্য সময় কাটা যায় না ব্যথা কোন জায়গায় পড়ে ব্যথাটা দাঁতের মধ্যে না গলা দুই দাঁতের চিপার মধ্যে কাটা ঢুকছে ব্যথা কই কথা কয় না বুঝছেন না নাকি বাংলা কথা ব্যথা কোন জায়গায় দাঁতের মধ্যে না বারবার যে ঠেলে কেটা বাড়ি করার লেগা কথা কয় না বারবার যে ঠেলে কেটা জিব্বায় জিব্বার কোনো ব্যথা আছে বিনছে কোথায় দাঁতের বিনতে জিব্বার তো কোনো ব্যথা নাই কিন্তু দাঁতের হিতাকাঙ্ক্ষী হইয়া জিব্বায় বারবার বের করার জন্য কি করে ও ঠেলে ঠেলতে ঠেলতে এক পর্যায়ে কাটা বিন্দা জিব্বার মধ্যে ক্ষত হয়ে যায় জোরে কোন ঠিক কি না দাঁতের জন্য উপকার করলো না ক্ষতি করলো কথা কয় না ক্ষতি আর উপকার বুঝেন না হ্যাঁ অ মুসলমান বন্ধুরা দুই দাঁতের চিপার মধ্যে যখন কাটা বিদ্ধ হয়ে যায় দাঁতের মধ্যে যখন ব্যথা হয়ে যায় দাঁতের হিতাকাঙ্ক্ষী হইয়া জিব্বা বারবার ওই কাটাটা বের করার জন্য চেষ্টা করতে করতে সে নিজে ক্ষত বিক্ষত হয় এত বড় উপকার দাঁতের করার পরেও এই নাফরমান দাঁত জিব্বার সাথে কি আচরণ করে দেখেন সুযোগ পাইলে একটা কামড় বসায়া দেয় জোরে কোন ঠিক কিনা এহসানের বদলায় এহসান করলো না ক্ষতি করলো জোরে কোন ক্ষতি করলো না উপকার করলো জিব্বা এত উপকার করার পরেও দাঁতের দাঁতে কিন্তু জিব্বার ক্ষতি করে দেয় সুযোগ পাইলে কামড় বসায় দেয় অ মুসলমান বন্ধুরা ওলামায়ে কেরাম সারা জীবন কষ্ট করে করে নিজেরা ত্যাগ স্বীকার করে করে দিনের দাওয়াত গুলো জাতির কাছে পৌঁছায় তাদের কি স্বার্থ তোমাদের ভালোর জন্যই পৌঁছায় তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পৌঁছায় তোমাদের হিতাকাঙ্ক্ষী হইয়া এত উপকার করে অনেক মুসলমান নামের বেঈমান এখনো দেশে আছে এত চেষ্টা এত প্রচেষ্টা এত কুরবানি যে ওলামায়ে কেরামরা করে ওই ওলামায়ের শরীরে ছুরি পর্যন্ত ঢুকায়া দেয় খবর পান নাই খবর পান নাই লালবাগের কথা কয় না লালবাগ মাদ্রাসার যিনি দায়িত্বে আছে এত বড় একজন আলেম দ্বীন তিনার শরীরের মধ্যে ছুরি বসায় রক্তাক্ত করে দিল অ মুসলমান কোন সমাজে কথা বলবো কিসের ওয়াজ করব আর কিসের কি করব চিল্লায় কোন ঠিক কিনা যেই ওলামায়ে কেরাম জাতির জন্য এত কষ্ট করে দিনকে রাত করে রাতকে দিন করে দিনের দাওয়াত পৌঁছায়া দিনের দিকে নিয়ে আসার জন্য এত চেষ্টা করে আর আজকে মুসলমানদের অবস্থা কোথায় গেছে আমাদের চরিত্র কত নিম্ন লেভেলে গেছে যে একজন এত বড় আলেমে দিনের উপর আঘাত করার সাহস হলো কিভাবে আর আমরা মুসলমানরা খালি কইতেছি চাচা আপন জান বাসা আছে না নাই বিপদ আসলে ওই জান বাঁচানোর সুযোগ থাকবে না জোরে কোন ঠিক কিনা সময় থাকতে যদি প্রস্তুত না হই আমরা সময় থাকতে যদি আমরা সজাগ না হই কপালে বিপদ আসে না নাই এজন্য কোনো আলেমের কোনো দুঃখ কষ্ট কোনো মানুষ বরদাস্ত করতে পারে না কোনো ইমানদার বরদাস্ত করতে পারে না চিল্লা এখন ঠিক কিনা অ মুসলমান বন্ধুরা কি বলতেছিলাম যে একজন নেককার সন্তান যদি আমরা চাই ঘরের ভিতরে একজন নেককার নারীর ব্যবস্থা করতে হবে নেককার স্ত্রী ঘরের ভিতরে নিয়ে আসতে হবে ওই নেককার স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করে দিবেন
দুই নাম্বার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান বাম কানে সুন্নত তরিকায় ইকামত দিতে হবে ও মুসলমান সুন্নত তরিকায় আজান কেমনে দিতে হয় আমরা জানি না অনেকে আসি আজান দেই কিন্তু কিভাবে দাঁড়াইতে হবে এখনো শিখতে পারলাম না আজানের মধ্যে যে আলফাজগুলো আমি বলি সেই আলফাজগুলো আমার শুদ্ধ না জীবন চলে গেল চুল দাড়ি সব সাদা হয়ে গেল এখনো আজানের আলফাজগুলো ঠিক করতে পারলাম না ঠিক করার দরকার আছে না নাই আরো জোরে বলেন প্রত্যেক মুসলমান আজান একামত শিখবেন ইনশাআল্লাহ ইমামতি করতে যা লাগে শিখবেন ইনশাআল্লাহ তাহলে আজান একামত দিতে হবে সন্তান হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখতে হবে কি নাম আরো জোরে বলেন ইন্ডিয়ান নাম কি নাম বিদেশি নাম রাখতে হবে যেই নাম জীবনে কেউ শুনে নাই এমন একটা আজগবি মার্কা নাম রাখতে হবে আছে না নাই ভাই হুজুর এমন এক নাম দিবেন কেউ যে শুনছেন একবার আছে না নাই আবার অনেকে তো আগেই ঠিক সিরিয়াল দেখে দেখে আগেই ঠিক আছে না নাই আজকে আমরা কি নাম রাখে রে ভাই নাম দেখা চিনা যায় না দেখি কোনো কাফের বাচ্চা না বেইমানের বাচ্চা না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ ঠিক কিনা মুসলমানের সন্তানের নামগুলো এমন হবে তার নাম শোনার পরেই বোঝা যাবে এটা একটা মুসলমানের সন্তান ও মুসলমান বন্ধুরা নামের গুরুত্ব কিন্তু কম নয় হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলছেন আল্লাহর কাছে মুহাব্বতের পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এরপরে আরো অর্থবোধক ভালো ভালো সুন্দর সুন্দর নাম আছে এই সুন্দর সুন্দর নাম আমাদের রাখা দায়িত্ব আর কর্তব্য এই দায়িত্ব আর কর্তব্য আমরা নষ্ট করে দেই আছে না নাই ভালো নামের ভালো আসর মন্দ নামের মন্দ আসর ওইদিকে কথা বলার সময় নাই ভালো নামের কি আছে ভালো আসর আছে মন্দ নামের খারাপ আসর আছে বুঝাচ্ছে এজন্য নাম রাখতে হবে ভালো ইসলামিক নাম রাখতে হবে সুন্দর নাম আলেম ওলামাদের কাছ থেকে জেনে সুন্দর সুন্দর নাম রাখতে হবে সুন্দর নাম রাখা এটা মা বাবার দায়িত্ব আর কর্তব্য সল্টু বল্টু ডালিম আপেল আছে না কত না আকাশ বাতাস এগুলো কোনো নাম না বুঝেন নাই আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে সুন্দর নাম রাখা এটা মা বাবার দায়িত্ব আর কর্তব্য চিল্লা এখন ঠিক কিনা যারা রাখছি দায়িত্ব পালন করছি যারা এরকম সল্টু বল্টু রাখছি নাম চেঞ্জ করেন নাম চেঞ্জ করেন কিয়ামতের ময়দানে আমার আপনার যদি জান্নাতে দেওয়ার মতো কোনো আমল না থাকে আল্লাহ তাআলা এই মহাব্বতের বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বাহানা তালাশ করবে আল্লাহ বলবেন আমার বান্দার নামটা দেখ ভালো নি ভালো একটা নামে রুসিলায় তাকে আজকে মাফ করে দিব ভালো নাম রাখার দরকার আছে না নাই ও মুসলমান বন্ধুরা এক নম্বরে কি বললাম ঘরের ভিতরে নেককার স্ত্রীর ব্যবস্থা করতে হবে বাবা দুই নাম্বার দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দর নাম রাখা আজান একামত আকিকা এগুলো সাথে আছে অনেকগুলো আছে সুন্দর নাম রাখা তিন নাম্বারের দায়িত্ব হলো
সন্তান আল্লাহর দেওয়া আমানত সন্তান কিন্তু স্বামী আর স্ত্রী চেষ্টা করলে সন্তান হয় না চিল্লা এখন ঠিক কিনা এমন অনেক স্বামী স্ত্রী আছে বছরের পর বছরের পর বছর পহর গুনতেছে সন্তান নাই কত চিকিৎসা নিতেছে সন্তান নাই কারণ সন্তান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ দুনিয়ার কেউ সন্তান দেওয়ার মালিক না এজন্য মুসলমান বন্ধুরা সন্তান নাই যাদের চাইতে হবে কার কাছে চিল্লা এখন কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে অনেক মা বোনেরা আছে মাজারে গিয়া চায় আছে না নাই মাজারে গিয়া যদি আমরা সন্তান চাই সেটা শিরিক হবে কি হবে শিরিক হবে চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন এক জায়গায় দেখলাম অনেক মহিলারা এরকম পেটের কাপড় খুলে দিতেছে আর এক বেটা কি তেল মালিশ করে দে এই তল পেটা আছে না নাই দেখেন না আপনারা দেখেন আপনারা হ্যাঁ 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 কি সুন্দর তেল পড়া আনতেছে বুঝেন নাই আল্লাহ বলছে সন্তান দেওয়ার মালিক আমি তাহলে এরপরে আর কোন কথা আছে আর কেউ দিতে পারবে আরো জোরে বলেন মুসলমান বন্ধুরা আমার সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে দুনিয়ার আর কারো কাছে যাওয়া যাবে না আল্লাহ কোরআনে কারিমে বলেন ইয়াখলুকু মা ইয়াশা আমার যা ইচ্ছা তা আমি সৃষ্টি করি ইয়াহাবুলি মা ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবুলি মা ইয়াশা উযুকুর আও ইউযাউজুহুম যুখরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما আল্লাহ বলেন আমার যা ইচ্ছা তা আমি সৃষ্টি করি যাকে ইচ্ছা তাকে আমি ছেলে দেই যাকে ইচ্ছা তাকে আমি মেয়ে দেই আবার যাকে ইচ্ছা তাকে আমি ছেলেও দেই না মেয়েও দেই না বন্দা করে রাখি পুরা ক্ষমতা কার হাতে আরো জোরে বলেন কার হাতে পয়গম্বরেরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান চাইছেন কার কাছে আরো জোরে বলেন তাহলে এর দ্বারা কি বুঝলাম যে আমাদেরও যদি সন্তান না থাকে চাইতে হবে কার কাছে আর জোরে বলেন তো বলতেছিলাম সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ সন্তান মা বাবার জন্য আল্লাহর দেওয়া আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না আমরা যারা অভিভাবক আছি এই সন্তানের দায়িত্ব আর কর্তব্য যদি পালন না করি তাহলে আমরা সন্তানের আমানত পুরা করলাম রা সন্তানের খেয়ানত করে দিলাম অ মুসলমান বন্ধুরা এই আমানত সন্তানগুলাকে তিন নম্বরে হলো কোরআন শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে আর জোরে বলেন কি শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দেওয়া লাগবে দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে এগুলো আপনি শিখান এগুলো হলো দুই নম্বরে প্রথম নম্বরেই মুসলমানের সন্তানদেরকে শিখাইতে হবে আল্লাহর কালাম জোরে কোন ঠিক কিনা আপনি যদি আপনার সন্তানদেরকে প্রথমেই আল্লাহর কালাম শিখায়া দেন প্রথমেই যদি আপনি ইসলামিক কালচারে গড়ে তুলেন তাহলে এই সন্তানটা
পরবর্তীতে আলেম বিদ্বেষী হবে না, নাস্তিক হবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, সব সময় ইসলামের পক্ষে কাজ করে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা। আর যদি দায়িত্ব আমরা পালন না করি, দুনিয়াতেও আমাদের ভোগান্তি আছে, কিয়ামতের ময়দানে তো আছেই, জোরে কোন ঠিক কিনা। এই সন্তানগুলো আমাদেরকে আল্লাহর দরবারে আটকায়া দিবে, চিল্লায় কোন ঠিক কিনা। দুনিয়ার জমিনে ছোট সময়ে যদি আমরা সন্তানকে কোরআন শিক্ষা না দেই, সন্তানের যদি বড় হয়ে বুঝে আসে, শেষ বয়সে যদি বুঝে আসে, আফসোস করে কিন্তু মা বাবা যদি বেঁচে থাকে বলবে, কেন মা গো শিখাইলা না আল্লাহর বাণী, কেন মা গো শিখাইলা না আল্লাহর বাণী, যে কালাম পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি, কোরআন যদি শিখাইতে মোরে, পরে শুনাইতাম মাগো তুরে, সান্ত্বনা করিতাম মাগো, সান্ত্বনা করিতাম মাগো তোমার প্রাণখানি, যে কালাম পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি, যে কালাম পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি, কেন মাগো শিখাইলা না আল্লাহর বাণী, যে কালাম পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি। অলিগাওস কুতুব যত কোরআন কিতাব পড়ে তারা শত শত, মিষ্টি স্বরে পর্ব বসে, মিষ্টি স্বরে পর্ব বসে এই কোরআন খানি, যে কালাম পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি। আজরাইলে ধরলে পরে সুরা ইয়াসিন পড়তাম মাগো বসে শিহরে, মা বাবার যখন মৃত্যু সজ্জায় সেই তো মাথার কাছে বসে সুরা ইয়াসিন পড়ার মতো যোগ্য সন্তান গড়ার দরকার আছে না? আজরাইলে ধরলে পরে সুরা ইয়াসিন পড়তাম মাগো বসে শিহরে, হাসতে হাসতে নিবে মাগো, হাসতে হাসতে নিবে মাগো তোমার প্রাণখানি, যে কালাম পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি, কেন মাগো শিখাইলা না আল্লাহর বাণী, যে কালাম পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি, যে কালাম পড়িলে আসে চোখের পানি, মাগো নয়নের পানি। কোরআন শিখানোর দরকার আছে না নাই? কয়টা দায়িত্ব বললাম? বাবার দায়িত্ব কয়টা বললাম? ঘরের মধ্যে নেককার স্ত্রী আনবে, সন্তান হলে সুন্দর নাম রাখবে, তারপরে সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, চিল্লায় কোন ঠিক কিনা। এবার ওই সন্তান বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এই দায়িত্বগুলোর একটাও পালন করে না। কথা কম, তাহলে আজকে ওই সন্তান থেকে ভালো খেদমতের আশা করা যায়? প্রথম দোষ কার বলেন? প্রথম দোষ কার? এজন্য আজকের সংক্ষিপ্ত সময়ে এই মেসেজ দিয়ে গেলাম, আমরা যারা অভিভাবক আছি, শুধুমাত্র এই ক্ষেত্রে না, প্রত্যেকটা সেক্টরে আমরা কি অভিভাবক? কথা ঠিক কিনা?
পরিবারের মেম্বার যিনি তিনি পুরা পরিবারের কি জিম্মাদার কথা কয় না হ্যাঁ এরকম মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রত্যেকেরই জিম্মাদারের এরিয়া আছে না নাই প্রত্যেকের প্রত্যেকের এরিয়ার সম্পর্কে তার এরিয়ার ভিতরে সে কতটুকু জিম্মাদারি পালন করছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদের সকলকে যার যার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক সকলে বলি আমিন মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুক রাজি আছি তো সবাই আরো জোরে বলেন রাজি আছি সবাই কারণ যদি রাজি না থাকি হায়াতের জিন্দেগি যদি আমরা হেলায় দুলায় নষ্ট করে দেই আজকে অনেক জিম্মাদাররা আছি সন্তানের কারণে অভিভাবক হইয়াও আমি গুনাহ করতেছি আছি না নাই হ্যাঁ শক কইরা মোবাইল কিন্না দিয়া আমার আমল নামায় গুনাহ হচ্ছে এখন আছে না নাই শক কইরা স্মার্ট জামা কিন্না দিয়া এখন যদি আমার অধীনস্থরা যে বেপরদায় চলে অভিভাবকের উপর গুনাহ আসবে কি আসবে না জোরে কোন আসবে কি আসবে না এরকম ভাবে আমরা বহু গুনাহ করতেছি আজকে যাদের মায়ায় পড়ে গুনাহ করতেছি চক্ষু বন্ধ হয়ে কেউ আপন হবে আমাদের কবরে কেউ যাবে আরো জোরে বলেন কেউ যাবে না এজন্য সচেতন মুসলমান কারা আল্লাহর বিধিবিধানগুলো রসূলের তরিকায় মানে যারা ঠিক কিনা মন কার লাগিয়া কান্দ দিবা রাতি মন কার লাগিয়া কান্দ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি সঙ্গের সাথী হবে কেউ আরো জোরে বলেন আপন আপন বইলা যারে ভাবছ সারা খন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছ সারা খন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে আজ না হয় কাল বুঝবা একদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি মন কার লাগিয়া কান্দ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী
কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছ বস আপন কইরা পর, মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছ বস আপন কইরা পর, তোমার অনন্তকাল কে বায়াপন রে, অনন্তকাল কে বায়াপন করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি।